আসসালামাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন জব সার্কুলারে। আপনি যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যত ধরনের জব রিলেটেড তথ্য আছে আমি আমার চ্যানেলটিতে ভিডিও আকারে প্রকাশ করে থাকি, তো আপনারা যদি সেই তথ্যগুলো মিস করতে না চান তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে যে নতুন সার্কুলারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নৌবাহিনী কর্তৃক একটি জব সার্কুলার। নৌযান জাহাজ, নৌবাহিনী জাহাজ, সাবমেরিন, নেভাল এভিয়েশন ও বি এন্ড ডকইয়ার্ড টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি অফিসার চতুর্থ স্পেশাল এন্ট্রি এবং নাবিক ভর্তি বি 2019। এখানে দুটো সার্কুলার রয়েছে, একটি হচ্ছে এন্ট্রি অফিসার এবং আরেকটি হচ্ছে নাবিক অর্থাৎ সৈনিক যেটি সেটি। তো তরুণদের জীবন গঠনে এবং দেশ সেবা সুবর্ণ সুযোগ, আপনি ওই সুযোগ গ্রহণ করতে পারেন। উপযুক্ততা পদের নাম ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিশার চতুর্থ নৌবাহিনী জাহাজ সাবমেরিন নেভাল এভিয়েশন ও বি এন্ড ডকইয়ার্ডের জন্য। সে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ন্যূনতম সিজিপিএ 3 সহ নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমাধারী, ইঞ্জিনিয়ারিং শাখা ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পাওয়ার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল শাখা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, রেডিও ইলেকট্রিক্যাল শাখা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, অপ্রোনান্স শাখা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল, শিপ ফ্রাইট শাখা ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি শিপ বিল্ডিং মেকানিক্যাল। বয়স 1 জুলাই 2019 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত বাংলাদেশী পুরুষ নাগরিক হতে হবে। এরপরে যে বটি রয়েছে সেটা হচ্ছে ME2 এবং EN2 BN ডকইয়ার্ডের জন্য। শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান অথবা সমমান সহ সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নবর্ণিত ট্রেডে 6 মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে SSC প্রফেশনাল ন্যূনতম GPA 3 হতে হবে। ট্রেডগুলো হচ্ছে ডিজেল মেকানিক্স, জেনারেল ইলেকট্রিশিয়ান। অভিজ্ঞতা সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের চাকরি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 1 জুলাই 2019 তারিখে 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে। শারীরিক যোগ্যতা ন্যূনতম সকল পদের জন্য। উচ্চতা 162.5 সেন্টিমিটার, পাসপোর্ট 4 ইঞ্চি, বুকের মাপ 76.1 থেকে 81 সেন্টিমিটার, 32 ইঞ্চি থেকে 32 ইঞ্চি সম্প্রসারণ করলে 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি বেশি। ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6/6। অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে অযোগ্যতা বলে বিবেচিত হবে। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত অথবা বহিষ্কৃত হলে প্রয়োজনীয় দলিলপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, SSC বিজ্ঞান সমমান এবং SSC প্রফেশনাল পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অফিসার কর্তৃক মূল অথবা সাময়িক সনদপত্রে সত্যায়িত ফটোকপি, মূল মার্কশিট অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক মূল মার্কশিটে সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড। কোনো কারণে যারা মূল সনদপত্র দিতে অপারক হবেন তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে বা আন্তর্জাতিক জমের যোগাযোগের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে, অর্থাৎ যোগদানের সময় মূল কপি দিতে হবে। এর আগে পরীক্ষা দেওয়ার সময় সাময়িক সনদপত্র অথবা ফটোকপি দিলে চলবে। পেশাগত ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে মূল অথবা সাময়িক সনদপত্র, মূল মার্কশিট, অষ্টম পর্ব, মূল প্রশংসাপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি, ট্রেড কোর্স সনদপত্র যার জন্য প্রযোজ্য। চাকুরির অভিজ্ঞতা সনদপত্র যা সহ সহ প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। নাগরিকতা সার্টিফিকেট ও চারটি সার্টিফিকেট সহ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র। এখানে বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের কথা উল্লেখ থাকতে হবে, অর্থাৎ বৈবাহিক অবস্থা এবং স্থায়ী বাসস্থানের কথা, জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র। এগুলো তো আপনারা বোঝেন, এখানে ডিটেলস পড়ার কিছু নাই। অভিভাবকের সম্মতিপত্র, একটা অভিভাবকের সম্মতিপত্র লিখে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেয়র দ্বারা সেটা সত্যায়িত করে নেবেন। তারপর ছবি হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট আকারের
প্রার্থীর নিজের 15 কপি ছবি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর ক্যাডার কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। ছাড়পত্র চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে ছাড়পত্র প্রদান করতে হবে। টিএডিএ ভর্তি কেন্দ্রে আগত প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। তো এখানে আছে হচ্ছে প্রাথমিক আবেদনপত্র সংগ্রহ। বাংলাদেশে যে কোনো ব্যাংক অথবা ট্রাস্ট, ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে বিএন রিক্রুটমেন্ট ফান্ড ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল ব্রাঞ্চ ঢাকায় অনুকূলে 200 টাকা অফেরৎযোগ্য MICR পে অর্ডার যে কোনো একটি সংগ্রহ করা যাবে। উক্ত পে অর্ডার নিম্নে যে কোনো ঠিকানায় দেখিয়ে আবেদনপত্র নেওয়া যাবে। যেগুলো আপনারা পড়ে নেবেন সেটা হচ্ছে, আমি আর পড়লাম না, বিশেষ কারণে কেউ উপরের ঠিকানাগুলো হতে আবেদনপত্র সংগ্রহে ব্যর্থ হলে ভর্তির দিন ভর্তি কেন্দ্রে নগদ 200 টাকার বিনিময়ে টাকার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আপনারা যদি এর আগে ভর্তি ফর্ম নিতে না পারেন, তাহলে ভর্তি যেদিন যেদিন ডেট সেদিন আপনারা চাইলে ভর্তির আগে, মানে কার্যক্রম শুরু হওয়ার আগে আপনারা এই ফর্মটা দিতে পারবেন। এছাড়াও join.navy.mail.com.bd ওপেন করে সেলের সেকশন ট্যাবে নাবিক ভর্তির ফর্ম, এখানে আপনারা অনলাইন থেকেও চাইলে এই ফর্মটি নিতে পারেন। তারপরে ভর্তি বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট অথবা কাগজপত্র সহ ভর্তি ক্যান্ডি নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীকে সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে মনোনীত প্রার্থীদের প্রাথমিক নির্বাচন ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকুরির সুবিধাদি, এগুলো বেতন ভাতা সম্পর্কে দেওয়া আছে, বিনামূল্যে পোশাক, থাকা খাওয়া, চিকিৎসা ভাতা, হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং কিছু একটি সুবিধা, চাকুরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার, জুনিয়র কমিশনার অফিসার এবং বিশেষ যোগ্যতার একজন নাবিকের ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ রয়েছে। চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবী ভিত্তিক বিমা সুবিধা এবং পরিবারের জন্য বেনে ভুলেন ফান্ডের আর্থিক সুবিধা। বিদেশে প্রশিক্ষণ নৌবাহিনীর জাহাজে বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভ্রমণের সুযোগ, আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, বিশেষ বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহে নিয়োগপ্রাপ্তির সুযোগ, নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল অথবা কলেজ অধ্যয়নের সুযোগ, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি, সামরিক হাসপাতালসমূহ হয় উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দূরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি। যেসব জেলার লোক ভর্তি হতে পারবেন সকল জেলার জন্য উন্মুক্ত, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় 64 জেলার লোকই এখানে আবেদন করতে পারবেন এই পদগুলোতে। তো ভর্তি কেন্দ্র এটা হচ্ছে নাবিক কলোনি 1 নিউ মোরিং চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রাম যেটা নিউ মোরিংয়ে অবস্থিত সেটাতে। ভর্তির তারিখ হচ্ছে 23-24 এপ্রিল 2019 প্রাথমিক বাছাই হবে, তারপর 25 এপ্রিল 2019 লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ যারা প্রাথমিক বিষয়ে টিকবে তারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ দিতে হবে। তারপর 26-27 এপ্রিল 2019 ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা, 28-29 এপ্রিল 2019 প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা, 30 এপ্রিল ও 1 মে 2019 ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। পদের নাম ডাইরেক্ট এন্ট্রি অফিসার্স আর্টিফিশার, চতুর্থ নৌবাহিনী জাহাজ, সাবমেরিন, নেভাল, এভিয়েশন ও বিএনআর গেটের জন্য, অর্থাৎ এই পদের জন্য এই তারিখগুলোতে আপনারা চাইলে পরীক্ষা দিতে পারেন। এবং এরপরে ME2 এবং EN2 এটার ক্ষেত্রে এই দুই কালামে যে ইয়েগুলো আছে এগুলো প্রযোজ্য হবে। তো পদ সংখ্যা হচ্ছে এটাতে 40 জন, এখানে 20-10 জন। বিশেষ দ্রষ্টব্য নির্বাচিত প্রার্থীদের 1 জুলাই 2019 তারিখে পরিবর্তনযোগ্য বানু জাতি তুমির খুলনায় যোগদান করতে হবে। তো এখানে আর অনেক কিছু দেওয়া আছে, এগুলো আমি পড়ার প্রয়োজন মনে করতেছি না, এখানে স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এটা হচ্ছে বিষয় আজকের সব সার্কুলার, এটুকুই। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই আবেদন করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।